হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেব 2020-এর ঈদের ক্ল্যাশ। 2020-এর সব থেকে বড় তিনটি সিনেমা নিয়ে ক্ল্যাশ হতে চলেছে, এবং বাংলার বড় তিনটি সুপারস্টার জিৎ, দেব এবং অঙ্কুশ, তাদের কোন সিনেমা নিয়ে 2020-এর ঈদে এবং কি করে ক্ল্যাশ হচ্ছে। তো ফ্রেন্ডস, সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। ডিটেলসে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আমি দু একটা কথা বলতে চাই। তো আমার এর আগের চ্যানেল বাংলা টিভি ইউটিউব চ্যানেল, যেটা আপনাদের সবার প্রিয় চ্যানেল ছিল, এখানে আমাদের পরিবার প্রায় 13,000-এরও বেশি সাবস্ক্রাইবার ছিল। তো সেখানে কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, এবং আপনারা কিন্তু সঠিক তথ্য সবার আগে পেয়ে যেতেন। তার জন্যই তো আপনারা সাবস্ক্রাইব করেছিলেন এবং এত ভালোবাসা দিয়েছিলেন। তো সেই চ্যানেলটি এখন পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। তার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি, এবং বিশেষ করে আমি খুব দুঃখে এখনও আছি, আমার মন এখনও কাঁদে। বাট সেটা বলছি না আপনাদেরকে, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আবারও সেই জায়গায় পৌঁছতে পারবো। আপনারা বুঝতেই পারছেন, এত উপর থেকে যদি নিচে পড়ে যায় তাহলে মানুষ কতটা কষ্ট পায়। তো আমি আশা করি আপনারা যদি সাপোর্ট করেন, আমি আবার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার ভালোবাসা তৈরি করার একটা অর্জন করতে পারবো, এবং সেরকম 13,000 সাবস্ক্রাইবারের পাশাপাশি এই চ্যানেল দিয়েও যেন যেতে পারি। আপনারা যদি পাশে থাকেন এবং আপনারা যদি আমার দুঃখের সময় পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আবারও সেই চ্যানেলের মতো বড় হতে পারবো। তো ফ্রেন্ডস, আমি আপাতত আপনাদের কাছে জাস্ট এক সপ্তাহের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার চাচ্ছি। আমাকে যে করেই হোক আপনারা 1,000 সাবস্ক্রাইবার করে দেন, তাহলে কি হবে, আমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি আপনাদেরকে আরও অনেক অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আপনারা সাপোর্ট করতে থাকুন, আমি অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, 2020-এর সব থেকে বড় কমার্শিয়াল তিনটি বাংলা সিনেমার যে ক্ল্যাশ হতে চলেছে, ফ্রেন্ডস আমি যেই মুভিগুলোর নাম বলবো না সেগুলো একদম কনফার্ম যে 2020-এ ঈদে আসবেই। তো ফ্রেন্ডস, প্রথমে দেখে নেব সুপারস্টার জিতের বস 3, 2020-এ রিলিজ হবে। সুপারস্টার জিতের বস 3 2020-এ রিলিজ করা হবে, মানে বসের টিম আবারও ফিরে আসছে বস 3 নিয়ে 2020-এর ঈদে, এবং তার সাথে সুপারস্টার দেবের মিশন 16 বলে একটি সিনেমা আসতে চলেছে, যেটা 2020-এর ঈদে আসবে। তো সেটা তো একটা ক্লেশ হচ্ছেই। তার মধ্যে আরও একটা নিউজ পাওয়া গেছে, যেটা হলো টলিউডের হার্টথ্রব হিরো অঙ্কুশ হাজরারও একটি সিনেমা এদের সঙ্গে ক্ল্যাশের লিস্টে নাম দিয়েছে, সেটা হলো D4 ডান্স। তো D4 ডান্স যদিও সেরকমভাবে কনফার্ম হয়নি, বাট হয়তো বা আসতে পারে 2020-এর ঈদে। কিন্তু দেব এবং জিতের যে দুটি সিনেমা বস 3 এবং মিশন 16, সেটি কিন্তু একদম 100% গ্যারেন্টি 2020-এর ঈদে আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আমি শুধু আপনাদেরকে এটা কমার্শিয়াল সিনেমার ক্ল্যাশের কথা বলছি, কারণ বাংলা সিনেমা ঈদের মধ্যে আরও কিছু আসতে পারে, কিন্তু তিনটি বড় সিনেমা রয়েছে, এমনকি নাও আসতে পারে, কিন্তু তিনটি বড় সিনেমা ঈদের মধ্যে রয়েছে। এর আগে 2019-এর ঈদে আমরা দেখেছি সুপারস্টার জিতের শেষ থেকে শুরু এবং দেবের কিডন্যাপ এসেছিলো, সেটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। তো এবার যদি তিনটা সিনেমা আসে এবং তিনটি বড় বড় সুপারস্টারে, তাহলে বুঝতে পারছেন টলিউড কীরকম হাঙ্গামা শুরু হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের নিউজ। আর প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি আবার যেন এই চ্যানেলের মাধ্যমে একটু অন্য জায়গায় পৌঁছতে পারি, বিশেষ করে আগের চ্যানেলের ধারে কাছে যেন পৌঁছতে পারি। তাহলে কি হবে, আমার মনটা আর একটু শক্ত হবে, আমি একটু দাঁড়াতে পারবো, তাহলে কিন্তু সঠিক তথ্য আপনাদের জন্য আবারও সবার আগে আনার চেষ্টা করবো আগের মতো। আর এখন থেকে আমি স্ক্রিন ভিডিও কম দিব, ফেস ক্যাম ভিডিও বেশি দিব, মানে এখন থেকে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আসবে বেশিরভাগ ভিডিওর মধ্যে আমি নিজে থাকবো, নিজে থেকে কথা বলবো, এবং আমি আপনাদের সামনে আপনাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস, এই ছিল নিউজ। জিনিসটা যদি ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা যদি ভেবে থাকেন যে এখন কনফিডেন্স হারিয়ে ফেলছি কথার মধ্যে, তো ফ্রেন্ডস
হ্যাঁ সত্যিই হারিয়ে ফেলছি, কার মনের দিক থেকে এখন আমি অনেকটাই দুর্বল, তবু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমি চলে এসেছি এবং এইগুলো চেষ্টা করছি। আশা করি আপনারা সাপোর্ট করলে আমি আবার উঠতে পারবো, সব কিছু আমার ঠিক হয়ে যাবে। আমি জাস্ট 1 উইকের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আপনাদের কাছে চাচ্ছি, বাকিটা আমি চেষ্টা করতেই থাকবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা সবার কাছে শেয়ার করুন, কারণ দেখুন এই ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে আপনারা এখানে আমার মাত্র 50 থেকে 60টা সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু আমি এখানেই পড়ে থাকবো আর একটু উঠতে পারবো না। সব কিছু আপনাদের হাতে, আপনাদের, বাট আমি আশা করছি এই চ্যানেলের মাধ্যমে আমি একটু অন্য জায়গায় পৌঁছতে চাই এবং আপনাদেরকে সবসময় ভালো তথ্য দিতে পারি। তো ফ্রেন্ডস, এই আশাটাই রাখবো, আপনারা যেন সবার কাছে শেয়ার করুন এবং সবাইকে বলুন যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব এবং আপনাদের কি বলে যে আমি ভাষা বুঝতে পারবো না, আপনারা আমার এত সাপোর্ট করছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।